মুকসিদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যেই খুলে সেই পড়তে চাই। কি লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, কি লেখা আছে একটু পড়ে দেখি কি লেখা আছে। এবার লেখা শুরু হয়ে গেল, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, নগদ মিথ্যা কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল্লাকুম হাতু হারসাকুম আন্নাসায়তুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি সন্ধ্যায় কি সূর্যগ্রহণই কি চন্দ্রগ্রহণই কি ভরা পেটে কি সফরে কি, আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছে মতো তোমাদের স্ত্রী ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম। কেন তিনি হেডলাইন দিবেন? শুনুন, ইবলিস তার চেয়ারটা প্রত্যেক দিন সাগরের উপরে রাখে, সকালে সাগরের উপরে রেখে বসে সব শয়তানকে ডাকে, তার কাজ চলে নিয়ম মাফিক। দেখো শয়তানের কাজ নিয়ম মাফিক চলে, ডেকে বলে তোমরা পাপি করো, বিকালে রিপোর্ট দিতে হবে। একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি, কি জেনা করিয়েছি যাও, এটা কোনো কাজ হয়নি। আর একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি, কি করিয়েছ, মারামারি লাগিয়ে দিই যাও, এটা কাজ হয়নি। আর একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি, কি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। তখন ইবলিস বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছো, কাজের মতো কাজ। এভাবে নাপে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নাই ইবলিস, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে গোটা পরিবারটা ধ্বংস,